হ্যালোইন কি হ্যালোইন কাদের উৎসব হ্যালোইন মুসলমানরা সমর্থন বা পালন করতে পারবে কি আসসালামু আলাইকুম ওয়া ওরি হামিদা উমা মুসল্লিমা বাদ মুসল্লিমান দিনই ভাই ও বোনেরা সব প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওতে খুঁজব ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করি প্রথম আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে হ্যালোইন আসলে কি হ্যালোইন খ্রিস্ট ধর্মের একটি বাৎসরিক উৎসব এবার জানার বিষয় যে হ্যালোইন কাদের উৎসব প্রিয় ভাই বোনেরা এটা প্রথমত স্কটিশ এবং আইরিশ অধিবাসীরা উনিশশো শতকের দিকে এই কালচারটাকে বা এই অনুষ্ঠানটাকে উত্তর আমেরিকাতে নিয়ে আসে পরবর্তীতে বিংশ শতাব্দীর শেষ দিকে এটা পশ্চিমার প্রায় অনেকগুলো দেশ এই উৎসব বা এই অনুষ্ঠানটি পালন করা শুরু করে তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে এটা এখন মধ্যপ্রাচ্যে চলে আসছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ এটা পালন করা শুরু করেছে যেটা আমরা দেখেছি যে সৌদি আরব রিসেন্টলি পালন করেছে যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তো এখন পরবর্তী প্রশ্নের উত্তর খোঁজার পালা সেটা হচ্ছে যে এটা মুসলমানরা পালন করতে বা সমর্থন করতে পারবে কিনা আমাদেরকে প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে জানতে হবে সেটি হচ্ছে যে ইসলাম হচ্ছে তাই যা কিতাবুল্লাহ ওয়াসুন্নতি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম অর্থাৎ কোরআন হাদিস এবং সুন্নতের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নেই ইসলামের কোনো অনুষ্ঠান বা সংস্কৃতি নেই তো কোনো গোষ্ঠী বা কোনো দেশ বা কোনো জাতি যদি কোনো একটা অনুষ্ঠান পালন করে বা কোনো একটা ভালো কাজ বা খারাপ কাজ করে সেটা ভাবার কোনো কারণ নেই যে এটা ইসলামী সংস্কৃতি আমরা সরলমানা অনেক মুসলমান আছি বা আমাদের দেশের অনেক মানুষ সরাসরি সৌদিকে ফলো করে থাকে তো সৌদি সৌদি আরব যেটাই করুক না কেন তারা এটাকে জায়েজ মনে করে বা ইসলামিক একটা কালচার মনে করে বা ইসলামিক কাজ মনে করে এটা অনেক বড় একটা ধোঁয়াশা বা একটা ভুল ভাবনা কারণ হচ্ছে যে আমাদের সঠিক বা সত্যের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস এর বাইরে কোনো কিছুই না এখন সৌদি আরব যদি ভুল কোনো পদক্ষেপ গ্রহণ করে ভুল কোনো আচার আচরণ করে বা সংস্কৃতি পালন করে আপনারা অনেকেই জানেন যে সৌদি আরব এমন কিছু দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে যে সমস্ত দেশগুলো ইসলাম ধর্মের শত্রু বা মুসলমানদের শত্রু যেমন আমেরিকা ইসরায়েল তো তাদের সঙ্গে কিন্তু তারা তাল মিলিয়ে চলছে তো এটা তাদেরকে সন্তুষ্ট করার একটা মাধ্যম হতে পারে এই অনুষ্ঠানকে উদযাপন করা তো এটা দেখে আসলে মুসলমানদের বিভ্রান্ত হওয়ার কিছুই নেই আমাদেরকে বুঝতে হবে যে এটি নিঃসন্দেহে একটি খ্রিস্ট ধর্মের বাৎসরিক অনুষ্ঠান এবং এটি অবশ্যই খ্রিস্ট ধর্মের মানুষরাই পালন করে থাকে এবং পাশাপাশি সারা পৃথিবীতে যে সমস্ত অন্য ধর্মের মানুষ আছে বা যারা মুক্তচিন্তার মানুষ তারা এটা একটা উৎসব হিসেবেই আসলে পালন করে আর আপনারা জানেন যে হ্যালোইনের অনুষ্ঠানে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করা হয় সেটা হচ্ছে একটা কুমড়োকে কেটে মানুষের মুখের আকৃতি দেওয়া হয় এবং ভিতরে আগুন জ্বালানো হয় বা কোনো কিছু আলোকসজ্জার ব্যবস্থা করা হয় এবং যার কারণে এটা একটা মানুষের মুখের আকৃতির মতো দেখা যায় এর এটাকে তারা রিপ্রেজেন্ট করতেছে মৃত্যুর দূত হিসাবে তো আমরা জানি যে মৃত্যুর দূত বা মৃত্যুর ফেরেস্তা হচ্ছেন হজরত আজরাইল আলী হিসালাতাম নিঃসন্দেহে তিনি একজন সম্মানিত ফেরেস্তা তালার সৃষ্টি তো যার কারণে তার এ ধরনের আকৃতি দেওয়া বা মনে করাটা হচ্ছে এক ধরনের শয়তানি কালচার তো এটা কখনোই আমাদের ভিতরে নিয়ে আসা যাবে না বা এই ধরনের অনুষ্ঠানকে সমর্থন করা যাবে না পালন করা যাবে না মুসলমানরা কখনোই এই ধরনের অনুষ্ঠান পালন করতে পারে না তো যাই হোক আমরা যারা বিভ্রান্তিতে রয়েছি আমরা দান থাকব সতর্ক থাকবো এবং এ ধরনের অনুষ্ঠান পালন করা বা এ ধরনের অনুষ্ঠানকে সমর্থন করা থেকে আমরা বিরত থাকবো আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়ামা তৌফিক ইল্লাবিল্লাসালামুইকম ও রহমাতুল্লাহি